আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে খাসি মাংস কাটায় নিয়ে আসছি, ওটা হচ্ছে এখন রান্না করতেছি। চিন্তা করলাম একটু আলু দেই, যেহেতু নতুন আলু উঠছে বাজারে, নতুন আলু কিনে নিয়ে আসছি। নতুন আলু দিয়ে খাসি মাংস হালকা ঝোল, ভাত হচ্ছে, এই হবে শাক, আর আজকে সালাদ বানাবো স্বামীর জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, দেখোরা খায় কিনা। চলুন দেখি সাফিরা কি করে। কি করতেছ? কম্পিউটার মিসের জন্য গিফট বানাইতেছি। ইয়া মিসের জন্য বানাইছি জিওগ্রাফি মিস। তো জিওগ্রাফি মিসের জন্য সাফিরের মিসদেরকে গিফট করবে। এমনি এমনি তো তাদের ক্লাস থেকে আমরা সব গার্ডিয়ানরা মিলে তাদেরকে গিফট করতেছি। ইউ আর দ্য বেস্ট টিচার, ইউ আর দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, আই হোপ ইউ আর মাই ফর এভার টিচার, ফ্রম এলিটা সাফিরা। ও মাই গড, আর এটা নিজে হাতে বানাইছি। নাইস। তোমাকে না বলছিলাম বিছানা করতে? আর ওই সব হচ্ছে দোয়া কাপড়, এগুলো বাজ করবো, সময় থাকতেছি না, তাই করতেছি না। ফ্যান লাইট সব অন অফ করে দিলাম, অনেকদিন পরে কাজের বুয়া পাইলাম, খুশি খুশি লাগতেছে। এবারে চালগুলি ভালো পড়ে নাই, আর আগের বারে চাল খুব ভালো পড়তো, আমার হাজবেন্ড খুবই পছন্দ করছিল, এবার তো পছন্দ করে না। তো আমার মেয়ে হচ্ছে খাসি মাংস খেতে পারে না, এখন যদি ওকে বলি যে এটা খাসি মাংস ও আর খাবে না, ওনাকে হার্ট পেইন করে, কি একটা সমস্যা, ওর বুকে ব্যথা করে, মানে ওই যে খাসি ছোট আদরের ওই জন্য। দেখলাম লবণ হলো নাকি মরিচ হলো নাকি, মরিচ হয়েছে ভালোই। ভাত রান্না শেষ, খাসি মাংস হতে বেশি কোনো সময় লাগে না। তাই হচ্ছে সালাদের জন্য বিনস সিদ্ধ দিয়ে দিব। এগুলো হচ্ছে আজকে আমার খাবার, আমি গরিব মানুষ, আমার সহজ সরল খাবার, পাঁচ ছয়টা আইটেম করি না, মেহমান না আসলে কি দরকার, যা করি তাই একটু বেশি। খাসির মাংস অলমোস্ট হয়ে গেছে, শাকটা হয়ে গেলে ওই একটা সিদ্ধ বসাই দিব, বিনসটা সিদ্ধ বসাই দিব। বিনসগুলি দেখতে খুব সুন্দর লাগে, কিডনি বিনস খুব ভাল লাগে দেখতে।
শাকটা কিন্তু অনেক মজার, আমার কাছে অনেক ভালো লাগে, শাকিরের কাছে অনেক ভালো লাগে। এমনিতে পেঁয়াজ দিচ্ছি আগে, পেঁয়াজ রসুন মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়। একটা আপুর ভিডিও দেখি ইউটিউবে, উনি বাবার বাড়িতে থাকতে এসছে, এখন বাবার বাড়ি যা হয় সমস্যা অসুবিধা সব ওই আপুর উপরে যায়, রোস্টাররা আশেপাশের মানুষ সব সবাই তাই বলে যে ওই যে বাড়িতে থাকতে আসছে জামাই বাড়ি জামাই ছাইড়ে দিতে, এই জন্য মানে ওই আপুর উপর সব দোষ। আসলে বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে থাকা যে কতটা কষ্টকর, কতটা লজ্জাজনক, এটা যারা থাকছে তারাই বুঝে। তো আমার মনে হয় যত কষ্টই হোক একটু কষ্ট করে হাজবেন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটাই বেটার, সমাজে সম্মান আছে। সম্মান নিয়ে বাঁচা যায়, এই জন্য ওনার বাবার বাড়িতে থাকবে এখন, সম্মানটা পাবে। যতদিন মা বাবা দেখে থাকবে ততদিন আর কি দিতে পাশে থাকবে, এরপরে কী করবে। এই জন্য মেয়েদের লাইফ অনেক কষ্টের, অনেক কষ্টের মেয়েদের জীবন, পুরুষরা বুঝে না, সবাই বুঝে না তা না, আমার মনে হয় 10% পুরুষ বুঝে আর 90% বুঝে না। এই তো অবস্থা, বুঝে না বুঝে না। এই তো আমার সিম্পল শাক রান্না, খাসি মাংস রান্না, ভাত রান্না। সাফিরা আমুকে এক গ্লাস পানি দিয়ে যাও, অনেক খিদে লাগছে, পেটের ভিতর চোচড় করতেছে। আর এটা হচ্ছে আমার বাবার প্লেট, এই প্লেটে আমি ভাত খাই, সারা দিনের খাবার বললেন না, অনেক খাবার, এটুকু তো আমার লাগবে। আমি 3 ফুট লম্বা, 3 ইঞ্চি লম্বা, হ্যাঁ ওই যে ওই গ্লাস দিয়ে পানি দাও। তার মানে আম্মু আমিও 3 ইঞ্চি হয়ে গেছে, হ্যাঁ আগে 2 ছিল, এত তাড়াতাড়ি 3 হয়ে গেছে। এই ডাটা শাক অনেক মজা, এর জন্য 25 টাকা মুঠা, ছোট্ট এক মুঠা 25 টাকা, 2 মুঠা রাঁচি। দেখি ডাটা শাক নাকি টাকা শাক, কত মজা। এই সেটা শোক, এই সেটা মজা হয়ে যাল না তো, মরিচ আছে তোমার মুখে, মরিচ গেছে, হ্যাঁ আগাল নিয়ে যাও, মরিচ দিব না আব্বু, নদীতে পড়ে যাবা, নদীতে পড়ে যাবা, নদীতে পড়বো মানে কোথাও গেলে একগাল ফেলে। আমার আম্মা আমাদের গ্রামে ছোটবেলা বলতো নদীতে পড়ে যাবে। আম্মা আমি তো সাঁতার কাটতে পারি না, অনেক খিদা লাগছে, গা কাঁপতেছে, সেই সকালবেলা যে একটা ডিম খেয়েছে এরপর আর কিছু হয়নি। যে পড়ে যাবা বলছি না, এক গাল খাইলে মানুষ পড়ে যায়, এর জন্যই পড়ে গেছে।
আপনারাও খান, আপনাদেরও দাওয়াত, আশা খায় যান শাকের আর খাসি মাংসের, না হলে সাগরে পড়ে যাবেন। প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভিডিও যদি দেখেন, যদি আপনাদের দেখার একটু সময় হয় তাহলে আশা রাখি আপনাদের ছোট্ট করে একটা লাইক দেওয়ার সময় হবে, ছোট্ট করে একটা কমেন্টস করার সময় হলে ভালো হলে বলবেন, ভালো খারাপ হলে বলবেন, খারাপ কোনো প্রবলেম নেই। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি কারোর সামনে যায়, প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আর সবার দাওয়াত, খেতে চলে আসেন। আমি খুব সিম্পল মানুষ, আমার লাইফটাও খুব সিম্পল। সবাই ভালো থাকবেন, অনেক অনেক অনেক।